নির্বাচন মানে পোস্টার, ব্যানার, মিটিং, মিছিল, মাইকিং। তবে নির্বাচনে একটি আচরণবিধি আছে যা মেনেই প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা করতে হবে। আসন্ন সিটি কর্পোরেশন প্রার্থীদের প্রতীক বরাদ্দ এখনো না হলেও নানান কৌশলে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা, আর এসব করতে গিয়ে অনেকেই মানছেন না নির্বাচনী আচরণবিধি। তাই নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে মাঠে নেমে গেছেন 14 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাটুলি সার্কেলের সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 3টি ওয়ার্ডে অভিযান চালানো হয়। এই অভিযানে প্রার্থীদের শুভেচ্ছামূলক পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করা হয়। এ সময় 24 নম্বর ওয়ার্ডে অভিযানের খবর পেয়ে খাবার ফেলে পালিয়ে যায় কোনো এক প্রার্থীর সমর্থনে জমায়েত হওয়া লোকজন। পরে সেখানে পাওয়া বিপুল পরিমাণ খাবার স্থানীয় এতিমখানায় বিতরণের জন্য দিয়ে দেওয়া হয়। লাগবে অনুমোদন ছিল না, সেখান থেকে আমরা খাবারগুলো সিজ করে আমরা আপনাদেরকে দিলাম। এখানে প্রায় 60-70 প্যাকেটের মতো রয়েছে, ঠিক আছে। এগুলো আপনারা আপনাদের যে এতিমখানা আছেন, এতিমখানার যারা ছাত্র আছে তাদেরকে দিয়ে দেবো। আজকে আমাদের 2টি সেশনে মোট 10টি অভিযান পরিচালিত হয়েছে। অগ্রিম প্রচার প্রচারণামূলক যেরকম অধিকাংশ রঙিন ব্যানার, পোস্টার বা ফেস্টুন আমরা দেখতে পেয়েছি, সেগুলো আমরা অপসারণ করছি। নির্বাচন আচরণবিধিতে সুস্পষ্টভাবে সাদা কালো যে পোস্টার সেটির একটি সুনির্দিষ্ট সাইজ রয়েছে এবং কীভাবে টাঙানো হবে সেগুলোরও পদ্ধতি রয়েছে। এবং আমরা কোনো জায়গা থেকে এ ধরনের যদি কোনো অভিযোগ পাই যে নির্বাচনকে কেন্দ্র করে আদর আপ্যায়ন বা এই জাতীয় কোনো কিছু হচ্ছে এবং তার মাধ্যমে যারা ভোটার আছে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখা যাবে ওই স্থল থেকে আমরা জিনিসপত্রগুলো সিজ করে আমরা কিন্তু সেগুলো আমরা আমাদের সরকারি পদ্ধতিতে সেগুলো বিনষ্ট বা এতিমখানায় বিতরণ করব। প্রতিদিনই এই এরিয়াগুলো খুব ভালো মতো দেখা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে দেখা হচ্ছে, আমাদের ম্যাজিস্ট্রেটগণ যে বিভিন্ন অভিযানে যাচ্ছে সেখানে স্থানীয় জনগণ বা যারা সম্ভাব্য প্রার্থী আছে তাদেরকে আমরা সতর্ক করছি যেন কোনো ধরনের যেন উত্তেজনাকর বা আইন শৃঙ্খলার অবনতি ঘটে, এ ধরনের কোনো সাংঘর্ষিক অবস্থা যেন তৈরি না হয়, এবং এর যদি কোনো ব্যত্যয় ঘটে কোনো প্রার্থী সমর্থক বা এরা যদি তারা দায়ী থাকে তাহলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের জন্য তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।